ঘরে কোনো খাওয়া দাওয়া সিস্টেম নেই, কাজলও বললো তাড়াতাড়ি আজকে চলে আসবে তো ওইখানে খাওয়া দাওয়া হবে, তো ভালোই হবে একটু রেস্ট পেয়ে যাবে। বালতিটা আমার এই পুষ্প ভরে রাখার জন্য থাকে এই কর্নারটাতে, তো এই জায়গাটাতে আমি সমস্ত পুষ্প যত যা থাকে ঠাকুর পরিষ্কার করা সেটা আমি সপ্তাহে একদিন ফেলে দিই, যখন দেখি একটু নষ্ট নষ্ট হয়েছে তখন ফেলে দিই। তা আজকে কি করলাম, যেখানে যা ছিল সমস্ত পুষ্প নিয়ে এবার এটাকে যে কাজল একটু এখানে সামনে একটা পুকুর আছে পুকুরে জলে ফেলে দিয়ে আসবে, কারণ এটা ঘরে ফেলবো না, কারণ যেহেতু পাঠা পুজো হয়েছে তো মানে ঘটে ঘাটে মানে যেটা বলে পুজো হয়েছে তো সেজন্য ঘরে ফেলাবো না। তো এটা কাজলের জন্য রাখলাম, এগুলো আগে পরিষ্কার করে নিয়ে আসি, ফুলমনির জায়গাটা পুরোপুরি মোছামুছি করে পরিষ্কার করবে, তারপরে আমি পুজোটা শুরু করবো, কারণ দেখো একদম ফুল তুলে রেখে দিয়েছি। সকালে গাছটা আমার খুব ভালো লাগে, বিকালে ফুল তুলতে, আর যেদিন স্নান টান করে নিই সেদিন অন্যদিন একটু পুজো করি, আর যেদিন স্নান করি না সেদিন কাজলকে বলি যে পুজোটা করে দাও, তখন আমার খুব ল্যাব লাগে। তা যেহেতু স্নান করে নিচ্ছে মনে হয় আমি পুজোটা করিনি, কাজল অন্য দিকে একটু কাজটা করতে পারবে, তো চলো আর গপ করবো না, এবার কাজগুলো সেরে আসি। এখন বাজে 9:30, আর আজকে ওয়েদারটা এতটাই সুন্দর এবং মুগ্ধ যে বাইরে কাজ করতে যেতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে না এক কাপ চা নিয়ে একটু বসে বসে দুজনে মিলে আমেজ করে খাই নাকি। আর দিয়া বানাচ্ছে এখন চা, বিকজ দিয়া ওই দিকটা পরিচিতটা করে এলো, এসে এসে চাটা বানাচ্ছে। সত্যি বলছি দিয়া, এত সুন্দর ওয়েদারটা কি তোমার কি ইচ্ছে করছে, কি করা উচিত বলো? তোর পালা, মনে হচ্ছে এত সুন্দর ওয়েদারটা যদি এনজয় করতে চাও একটা বাইক কে নিতে হবে, ক্যামেরাটা নিতে হবে, নিয়ে দুজনে মিলে বেরোতে হবে। ওটাতে ইচ্ছা করছে কিন্তু ওটা যে আমাদের এখানে পসিবল না, এখন বাইরে ওয়েদার যা করে আছে। এটা হচ্ছে আমার আজকের ইচ্ছা। আর বাড়ি কি করেছি আজকে, যেহেতু এখন কি মনসুন ওয়েদার তো পুরো বাড়িটা খুলে দিয়েছে, দেখো এইদিকে ডোর খুলে দিয়েছে, এদিকে উইন্ডো ওপেন, সব উইন্ডো ওপেন করে দিয়েছে, কারণ ভেন্টিলেশনের দরকার, কারণ এই টাইমটাতে বুঝতেই পারছো সূর্যের তাপটা সেরকম ভাবে পাওয়া যায় না, রোদটাও আসে না, তো পুরো বাড়ি খুলে দিয়েছি যাতে স্যাঁতস্যাঁতে গন্ধ বা এই জন্য হাওয়াটা যেন ইপাস উপাস করতে পারে। আর এই টাইমটাতে যেহেতু রোদটা কম থাকে মানে সূর্যের তাপটা সেরকম আসে না, তো যে কার্টেনগুলো আমরা ইউজ করি সেগুলো হালকা ধরনের বা পাতলা একটু কার্টেন দেওয়া উচিত, ভারী কার্টেন না দেওয়া উচিত, কারণ তাহলে কি হাওয়াটা ঢোকে না বাড়িতে। আর পুরো বাড়িটা খুলে দিয়েছি তো পুরো এ প্রান্ত থেকে ও প্রান্ত হাওয়া খেলছে, পুরো বাড়িটাতে খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, কারণ স্যাঁতস্যাঁতে গন্ধ বা এই বাজে যে স্মেলটা থাকে না সেটা সব চলে যায়। আর তোমার এই টাইমটাতে কি বলতো, মেঝে ফেঝে করলে আমার একটা ভিজে 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 ভাব, বিছানা করে ভিজে ভিজে ভাব থাকে, সেগুলো থাকে না যদি সব পুরো রুমটাতে হাওয়াটা এপাশ পাশ হয়। তো চলো একটু চাটা খাই, দুজনে মিলে একটু এনজয় করি, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি নিজে কাজ টাজ করার পর গিয়ে এতক্ষণে বানাচ্ছি চা, ওর নিজের জন্য বানাচ্ছে ওয়ারেস খেতে বললাম, দিয়া বলছে আমি ওয়ারেস খেতে পারি না, একটা গন্ধ উঠে খেয়ে নিয়েছে, তো ওই জন্য ও নুন চিনি একটু শরবত খাচ্ছে, বানাবো একটু আমুল দুধ আর চিনি দিয়ে পরোটা, কাজলের ভীষণ প্রিয় এই খাবারটা, আর আছে গলু গলু আমাদের মিষ্টি, আজকে সব মিষ্টি মিষ্টি খাবার হবে, কয়েকদিন থেকে মিষ্টি খাইনি তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু মিষ্টি করব। আর আমুল দুধ আছে, আমুল দুধ দিয়ে আজকে পরোটা করবো, কোনোদিন চিনি দিয়ে করি তো চিনির সাথে আজকে আমুল দুধটা অ্যাড করবো, হেভি লাগে, তো ছোটবেলাতে ঠাম্মা আমার করে দিতে হেভি মজা লাগতো আমার, আর এগুলো যখন স্কুলে যেতাম স্কুলের টিফিনে গিয়ে সুজি আর চিনি ভরা এই আমুলের পরোটা দিয়ে আসতো আমাকে, কারণ আমার কাছে কাছে স্কুল ছিল, টিফিনে গিয়ে দিয়ে আসতো, দারুণ খেতাম এগুলো, সবকিছু খাওয়া শেখে আমার ঠাম্মার কাছে, ওই চিড়ে ভাজা চিনি দিয়ে আদা দিয়ে, তারপরে এই পরোটা, এগুলো আমার মা অতটা জানতো না, মা রুটি পরোটা এগুলো জানতো কিন্তু হয়তো তখন করে দিত মিষ্টি মিষ্টির জন্য, আর এগুলো ঠাম্মা আমাকে লুকিয়ে লুকিয়ে করে দিত আমাকে আর দাদাকে, হেভি
সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম পরোটা বানাতে, কারণ ও তাড়াতাড়ি খেয়ে বেরোবে। তো দেখো আমি আমুল ভরা পরোটা কেমন ভাবে করছি। প্রথমে আমুলের প্যাকেট থেকে আমুলটা দিয়ে দিলাম, তারপর একটু স্লাইড চিনি দেব, এটাকে তিন কোণা একটা শেপ দেব। সবাই জানো পরোটার একটা তিন কোণা শেপ আছে, যেটা স্পেশালিটি পরোটার মধ্যে। তো এরম ভাবে মোট করব, দেন ব্যাস রেডি। কেউ যদি আটা দিয়ে বেলতে পারো আটা দিয়ে, যেমন আমি আটা দিয়ে বেলতে পারি, তেল দিয়ে বেলতে পারি না, স্লিপ কেটে যায়, তো সেই জন্য আমি আটা দিয়ে বেলি, আমার সুবিধা হয়। আমি তেল দিয়ে একদমই বেলতে পারি না, যে তেল দিয়ে বেলতে পারো তার তো কোনো কথাই হবে না, একদম থ্যাট 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 করে এগোবে, আমি পারি না, আমি যেন আটা দিয়ে করি। তো আমার একটা অলরেডি হয়ে গেছে, আর একটা বসে পড়েছে, আর থার্ড নাম্বার হচ্ছে, টোটাল চারটে হবে, দুজনে দুটো দুটো করে। কেমন হয়েছে খেতে, আমুলের ফ্লেভারটা পাচ্ছ? আজ দুটো মিষ্টি মিষ্টি বলো, এটা তো নরমালি আমরা তো শুধুই খাই। তো চলো ওইদিকে আমার পরোটা হচ্ছে, তোমার রিভিউ জানতে আসলাম, তো চলো 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 চলো। তো আমি কাজল বেরিয়ে যাওয়ার পর একটা ছোট্ট করে ন্যাপ নিয়ে নিলাম, কারণ ভীষণ ক্লান্ত লাগছিল কয়েকদিন থেকে, বলছি না কয়েকদিন থেকে ভীষণ খাটাখাটনি হচ্ছে। তো আমি দেখলাম যে একটু ফাঁকা টাইম আছে আজকে, যেহেতু রান্না বান্না নেই, তো সেই জন্য ভাবলাম যে ছোট্ট করে একটা দিয়েই দিই। তো এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 থেকে 12টা, দাঁড়া দেখো, হ্যাঁ 11:45, এই দেখো 11:45, সমস্ত জানলা দরজা সব লাগিয়ে দিয়ে গেছে কাজল, আর বাকিটা যেটুকু আছে সেটুকু আমি করে নেবো। তো চলো এবার রেডি শেডি হয়ে যাওয়া যাক। মোটামুটি চুলটা বার্ন করে নিয়েছি, একটা লিপ গ্লস নিয়ে নিয়েছি, আচার হ্যান্ড ওভার করে দিয়েছি। দেখো এক হাঁড়ি আমাদের খিচুড়ি হচ্ছে, এই যে মশলা করে গেছে, ফুলকপি রেডি করে গেছে, আর খিচুড়ির সাথে হচ্ছে কি কি দেখে নিই, দাঁড়াও। ওয়াও, আমার ফেভারিট আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর সয়াবিন আলুর তরকারি, আর হবে ডিমের মামলেট, আর হচ্ছে পোস্ত বাটা। ওয়াও ওয়াও ওয়াও, আজকে একদম পুরো জমে খির, জমে খির। আমি এই খাবারটা খেতে এত ভালোবাসি, আমি একটু টাটকা টাটকা করে একটু পেঁয়াজ দিয়ে পোস্ত বাটবো, কারণ খিচুড়ির সাথে পোস্ত বাটা পুরো জমে যায়। তো চলো দেখি সব বাড়ি সবাই কি করছে না করছে। তোমাদেরকে আগে দেখালাম যে মা খিচুড়ি চাপালো, মা মশলা টসলা করে দিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে গেল দিদারকে ফোন করতে। তো ফিনিশিংটা আমি দিলাম, লবণটা আমি দিচ্ছি, মিষ্টি আমি দিয়ে মশলা টসলা দিয়ে ঘাটা গুঁটো করে ছোকছাক আমি দিলাম, দেন লাস্টে চলে আসলাম অমলেট করতে। তো চলো সেই দুপুরবেলা খিচুড়ি টুচুড়ি খাওয়ার পরে ছোট্ট করে একটা ঘুম দেওয়ার পর, মানে আজকে বিশ্বাস করবে বাইরে ওয়েদারটা এত সুন্দর ছিল না, কিন্তু ঘুমানোর জন্য পারফেক্ট খিচুড়ি খেয়ে আর কি। তারপরে সন্ধ্যাবেলা একটু বেড়ি টেড়ি এসে দিয়ে এখন ল্যাপটপ নিয়ে কি করছে দেখি, ও ফেসবুকের ইয়েটা করছে, ব্লগটা আপলোড করছে। আচ্ছা নেটওয়ার্কটা তো প্রবলেম করছে না, বারবার নেটওয়ার্ক কেটে যাচ্ছে না, কারেন্ট চলে দুপুর লোক তো ডিস্টার্ব করেছে বলো তো ঘুমানোর টাইমে। দুপুরবেলাতে ঘুমাতে গেছি আজকে, ভাবলাম যে তোমাদেরকে আজকে কালকেই বলেছি যে সকাল থেকে, মানে আজকের দিনটা পুরো একদম হালকা ফুলকা ভাবে যাবে, তোমাদেরকে বলছি একটা সকালবেলা ন্যাপ নিয়েছি, তারপরে আবার খিচুড়ি খাওয়ার পরে দুপুরে যাতা ঘুম দিয়েছি, কারেন্ট চলে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু কোনো হুঁশ নেই, বারবার আসতে আমি বুঝতে পারছি কারেন্ট নেই, কিন্তু আমি দেখছি আমি চোখ টাচ্ছি কিন্তু খুলবো না, যতই গরম লাগুক, কিন্তু আজকে ওয়েদার দারুণ ছিল, চিল্ড ওয়েদার ছিল আজকে, বাইরে ঠান্ডা একটা ওয়েদার। কাজল আজকে আমাকে আর্জি করছে যে শুধু চা বানাও, সকাল থেকে দু তিনবার আমার চা হয়ে গেছে, তোমাদেরকে আর বারবার দেখানো হয়নি, আগে একদম চা খেত না, এখন এত চা খাচ্ছে আমার বিরক্ত লাগে চা করতে, আমি এমনিতে চা করতে ভালোবাসি না। আমার মানে বিয়ের আগে বাবা আমাকে চা করতে বলতো, আমার মাথা একদম গরম হয়ে যেত, বাবা বলতো সব ভালো হবে, যদি চা বলতে করতে বলে তখন তুই খেপে যাস, একদম ভালো, এনা জানু, এনা জানু চা খাও, ফুলকপি আলু পটল আর ডিম দিয়ে ঝোল হচ্ছে, আর বিগত কয়েকদিন ধরে মা ছিল, তো কয়েকদিন মানে প্রায় দু সপ্তাহ প্রায় তিন সপ্তাহ মতো, তো এখন জায়গাটা মানে ফাঁকা ফাঁকা লাগছে, কারণ টাইম টু টাইম চা এই দশটা বেজে গেলে খাবারটা দেওয়া, যাতে মা এসে বসে করতো খেতে দেওয়া, জল দেওয়া, মানে এই জিনিসটা যেন মানে খুব ভেতর থেকে ফিল করছে যে নেই নেই নেই, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। দেওয়াও বলছে সন্ধ্যে থেকে, যে সন্ধ্যা হচ্ছিলো প্রায় 7টা নাগাদ একটু চাটা দেওয়া মাকে, এটা রুটিনের মধ্যে চলে এসেছিলো, এটা অভ্যাস আর কি ডেলি কাজ। তো যাই হোক এখন ফাঁকা ফাঁকা লাগছে, আর রুমটাও দেখো পুরো শূন্য, মা বাবা ওই জন্যে বলে যে মা বাবা মা বাবাই হয়। এই জানালাটাতে বসে থাকতো সন্ধ্যা থেকে, সারাদিন এই জানালাটা খোলাই থাকতো, এই জানালাটাতে বসতো।
সারাদিন মায়ের কাজ ছিল আর বইকাল হলে এই বসে থাকা। আবার বললো যে বাবা তোমাদের বাড়িতে গরমকালে আসবো না, খুব কষ্ট যা আসবো আবার শীতকালে। আচ্ছা মানে আমাদের একতলা বাড়ি তো ওই জন্য মানে চারিদিকটা ফাঁকা, তোমাদেরকে আগে বলে দিলাম রাস্তার ধারে। আর তো বাড়ি দেখে দোতলা, বাড়িটা খুব ঠান্ডা, আর এই বাড়িতে একতলা তো, আর এই মুহূর্তে ভীষণ গরম হয়। মা দেখে বলি এসিতে থাকতে, কিন্তু মা একটু অস্বস্তি বোধ করে যায় না কেন, শ্বাসকষ্ট হয় আর কি। আর এসিতে ভীষণ থাকতে পারে না, আর বলবে শোবো না, এই লজ্জা বোধ পায় আর যায় না কেন। তাও দুপুর বেলাতে জোর জবরদস্তি করি, কিন্তু রাত্রে বেলা তো শুতেই যায় না। আমাদের সময় সবকিছু সময় লাগে, তো এই জন্য সময় যখনই হবে তখনই আমাকে এই জিনিসটা করতে হবে। এখন মনে হচ্ছে যে একটা সময় এসেছে একটু মডিফাই করার জন্য, তো সেই জন্য চিন্তা ভাবনা হালকা পাতলা এগুলো করতে হবে। এই যে এই সাইডটা একটু তারটার গুলো বেরিয়ে আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। কারণ আমি ওয়াইফাইটা নেওয়ার পরে হট করে সেই টাইমটাতে আমরা ছিলাম না, হ্যাঁ বাবা এসে তারাটা খুলেছে, এই জায়গায় ওয়াইফাইটাকে সেট করে দিয়েছে, বাবা বুঝতে পারেনি, কিন্তু আমাদের জায়গাটা প্ল্যানিং ছিল না। তারটাকে এখান থেকে সরাতে হবে, এই ওয়ালটাকে কাজে লাগাতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা কাজে লাগাতে হবে, আর এই পোর্শনটাকে একটু চেঞ্জ করতে হবে। এই পোর্শনটা দেখো, এই পোর্শনে এই জায়গাটা ভীষণ বাজে হবে, এই জায়গাটা এই নতুন ঘরে এই যে এই জিনিসটা যে এত বাজে হয়েছে, কোনো ভাবতে না, পুরো নোনা ধরে গেছে জায়গাটা। চুলের হাতও দিইনি ভালো করে, মানে রাত্রেবেলা চুল বেনি করে, কদিন আগে একটা অভ্যাস ছিল চুল বেনি করে ঘুমানো, এখন কয়েকদিন থেকে হচ্ছে না, ওই টুঙে একটা কুটকুট করে বেঁধে নিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। এই ক্রিমটা এমনই, শুধু এতটাই লিকুইড আর মুখটা এত বড় দিয়েছে, শুধু বের করতে গেলে শুধু অর্ধেকটা মাটিতে পড়ে নষ্ট হয়। তো আমার রাতে মোটামুটি স্কিন কেয়ারটা কমপ্লিট, আর ঘরে একটু লিপবাম নিয়ে নেবো, ব্যাস রাতে ঘুমিয়ে যাবো। কয়েকদিন যাব তো আমার স্কিন কেয়ার করা হচ্ছে না কাজ কাজ করে, তো আজকে সময় পেয়েছি, আজকে একটু নিজেকে একটু প্যাম্পার করছি, সবই করছি। তো চলো দিয়ার মোটামুটি স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, স্কিন কেয়ার করতে করতে ফোনটা একবার ফেলেছে নিচে, তো দুজনের মধ্যে একটু ফুটুমুটু হয়ে লেগেছে, ও বলছে তোমার দোষ, ও বলছে তোমার দোষ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আর আমাদের চ্যানেল সিম্পল লাইফ টেক দিসকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, আমাদের পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ, টাটা, গুড নাইট, বাই বাই।